মদের আসরে এবার নিঃশংস খুন হলেন এক ব্যবসায়ী ঘটনা উত্তর ত্রিপুরা জেলার পেচারথলের সিদংছড়া এলাকায় মৃত যুবকের নাম জয়ন্ত দাস জয়ন্ত পেশায় একজন ব্যবসায়ী বাড়ি ফটিকরাই লালডহর এলাকায় চাঞ্চল করে খুন কাণ্ডের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে জানা গেছে এদিন রাতে স্থানীয় ললিত মোহন ত্রিপুরার ঘরে বসে মদের আসর সেখানে একটি বাইকের চাবি নিয়ে আসরে থাকা কিশোর কুমার ত্রিপুরার সাথে বচসা বাদে জয়ন্তের এর থেকে উত্তেজিত হয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে একসময় কিশোর কুমার ধারালো অস্ত্র নিয়ে জয়ন্তর মাথায় প্রচণ্ড আঘাত করে বলে অভিযোগ সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে জয়ন্ত শুধু তাই নয় ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়ন্তর খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছায় পেচারতল থানার পুলিশ পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায় একই সাথে পুলিশ খুন কাণ্ডে ব্যবহৃত অস্ত্র সহ মূল অভিযুক্ত কিশোর কুমারকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা মদের আসরের বচসাকে কেন্দ্র করে ব্যবসায়িক যুবক খুন হবার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয় রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন